হ্যালো ভিউার্স ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা আজকে আমি আবারও একটি নতুন এপিসোড নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনস ক্র্যাটি গ্যাস নিয়ে বন্ধুরা ক্র্যাটি গ্যাস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা যে কোনো ধরনের হার্টের সমস্যার জন্য এটি হোমিওপ্যাথিতে হার্ট টনিক নাম বলা হয়ে থাকে বন্ধুরা এটি এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা ইফেক্টিভ একটা মেডিসিন ধরা এর সমস্ত লক্ষণ আমি আজকে এই ভিডিওতে খুবই সহজ ভাষায় আমি আপনাদের শেয়ার করবো কোন কোন কাজে ব্যবহার করা থাকে এর সাইন অ্যান্ড সিমটোমস আমি সাধারণত কোন কোন কাজে ব্যবহার করা থেকে কত পাওয়ারে ইউজ করতে হয় এবং কীভাবে কোন কোন ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু ডিটেলস আমি এভিডিওতে জান করে দেবো তো ভিওর্স আপনারা এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যে বেল আইকনটি সেটা প্রেস করে দিয়ে অল নাটার ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স আমি ডক্টর এম ডি শাহরুখ তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক ভিউয়ার্স ক্র্যাটিকাস হচ্ছে হোমিওপ্যাথিতে খুবই ইফেকটিভ একটি মেডিসিন মনে আমার জানা মতে আমার হোমিওপ্যাথিতে যতগুলো মেডিসিন আমি পড়েছি বা জানি যে ব্যবহার করে থাকি হার্টের সমস্যার জন্য আমি এই মেডিসিনটি সবথেকে বেশি ব্যবহার করে থাকি যে কোনো ধরনের হার্টের সমস্যা বিশেষ করে যাদের ট্র্যাকি কার্ডের সমস্যা আছে রোগের নাম যেই হোক টাকি কার্ডের লক্ষণগুলো কি পাওয়া যায় কারো যদি বুক ধরপড় করে বন্ধুরা একটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের যে বুকের যে পালপিটেশন সেটা হচ্ছে প্রায় সত্তর থেকে আশি বার এটা চলে বন্ধুরা এটা হচ্ছে নর্মাল কিন্তু কারো কারোর ক্ষেত্রে দেখা যায় একটু জোরে কাজ করলে বা জোরে কথা বললে বা একটু জোরে হাঁটাচলা করলে বুক ধরপড়ে উঠে যায় বন্ধুরা প্রচণ্ড পাল্পিটেশনটা বেড়ে যায় বা এমনি জেনারেলি কারো কারো লক্ষ্য করা যে পাল্পিটেশন প্রচণ্ড তেজ হয়ে যায় বুকের মধ্যে ধক 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 করে প্রচণ্ড তেজ জোরে জোরে বুক ধর্পণ করে বন্ধুরা যাকে ইংরেজিতে পাল্পিটেশান বলা থাকে বা রোগের নাম ট্র্যাকি ক্ডিয়া বলা হয়ে থাকে বন্ধুরা এই সমস্ত কন্ডিশনের জন্য যাদের বুক ধর্পণ করছে তার দরুন বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা হলে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যথা হলেও এটি ইফেক্টিভ ব্যথা যদি না হয় শুধু বুক ধর্পণে হয় সেই বুক ধর্পণের বুকের হৃদপিণ্ডের পাল্পিটেশনকে নর্মাল করতে এটি অ্যাজ এ হার্ট টনিক হিসাবে হোমিওপ্যাথিতে ব্যবহার করা থাকে এবং রেক্রাইটে গ্যাস কারো যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেক্ষেত্রে কী হয় যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা তাদের সাধারণত দেখা যায় বুকের পাল্পেশনটা প্রচণ্ড তেজ বেড়ে যায় সেই জন্য এটি ব্লাড প্রেশার নর্মাল রাখতেও সাহায্য করে এবং পাল্পেশনটা ঠিক করতেও সাহায্য করে কারো যদি হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্ট লক্ষ্য করা যায় শ্বাসকষ্ট হচ্ছে দুই ধরনের সাধারণত হয় একটা হচ্ছে ব্রঙ্কিয়াল আস্তমা একটা হচ্ছে কার্ডিয়াক আস্তমা ব্রঙ্কিয়াল ব্রংকিয়ালস্তমা ব্রঙ্কিয়াল যে শ্বাসকষ্টটা সেটা হচ্ছে ফুসফুস রিলেটেড সমস্যা বন্ধুরা ফুসফুসের মধ্যে কোনো ইনফেকশন বা কোনো ইনফ্লুমেশন হয়ে গেলে সেই শ্বাসকষ্টটা বা হাঁপানিটা আমরা লক্ষ্য করে থাকি কিন্তু আরেকটা শ্বাসকষ্ট বা হাঁপানি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কার্ডিয়াক আস্তমা হৃদপিণ্ড রিলেটেড মধ্যে হার্টের কোনো সমস্যা থাকলে হার্ট যদি দুর্বল থাকে হৃদপুণ্ড যদি দুর্বল থাকে কোনো গোলযোগ থাকে তার দরুন প্রচণ্ড ব্রিথিং সমস্যা শুরু হয় প্রচন্ড শ্বাসকষ্টে ফিল হয় এবং তার সাথে বুকের মধ্যে ব্যথা সৃষ্টি হয় এই সমস্ত কন্ডিশনের জন্য এই ক্র্যাটি গ্যাস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন তো এই কয়েকটি রোগের ক্ষেত্রে এই কয়েকটা লক্ষণের ক্ষেত্রে আমি এই ক্র্যাটি গ্যাস ব্যবহার করে থাকি এবং অনেক ভালো রয়েছে স্বাস্থ্য আপনারাও ব্যবহার করে দেখতে পারেন হোমিওপ্যাথিতে অ্যাজ এ হার্ট টনিক হিসেবে ব্যবহার করা থাকে এমনকি প্রিভেনশন হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে যে তার হার্ট দুর্বলতার সমস্যা আছে যদি সে চায় যে পরবর্তীকালে যাতে তার এই হার্ট দুর্বলতা বড়তে কিছু না যায় সেক্ষেত্রে এই ওষুধটি যদি তিনি আগে থেকে ব্যবহার করতে শুরু করেন সেক্ষেত্রে হার্টকে কন্ট্রোল রাখতে হার্টকে সুস্থ রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটি তো এটি আপনাদের মাদার টেঞ্চার ফরেন ব্যবহার করতে পারেন এটা প্রোটেনশিয়াল অতটা এফেক্টিভ নয় মাদার টেনচার খুবই গুরুত্বপূর্ণ প্রোটেন্সিয়াম মাদার টেনচার ব্যবহার করতে হবে অ্যাডাল্টসের জন্য সামান্য পরিমাণ গ্লাসের জল নিতে হবে হাফ কাপ জল নিয়ে ওষুধটি দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে দিনে তিনবার ব্যবহার করতে হবে সকাল দুপুরে এবং রাত ভাত খাওয়ার আধা ঘন্টা আগে ও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এই সত্যি খুবই সহজে আপনারা হোমিওপ্যাথিক ফার্মেসিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনারা অনলাইন কিনতে চান হেলথমার্ক ডট কম জি ডট কম এখন ফ্লিপকার্ট হেলথ হেলথের মধ্যে অ্যামাজনের মধ্যেও হোমিওপ্যাথিক মেডিসিনস পাওয়া যাচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারেন খুবই সহজে আপনারা এটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আমি আর দামের কথা শেয়ার করি তো ভিআ তিরিশ এমএন যদি আপনারা প্যাক মেডিসিন নেন এই ক্র্যাটেগাস বাজার কিনতে যান খুব বেশি খরচের প্রয়োজন না মোটামুটি একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে চলে আসবে এবং তিরিশ এমএলের একটা মেডিসিন যদি প্যাক আপনারা কিনে আনেন মোটামুটি পনেরো কুড়ি দিন বা এক মাসও চলে যেতে পারে খুবই সহজে পাওয়া যায় এবং এস বি আল এ ডক্টর এক বা আপনার এরিয়াতে আপনার এলাকায় যে সমস্ত কোম্পানি বেশি প্রচলিত বা ভালো যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন তবে আজকের জন্য ভিডিওটি এতটুকুই আপনারা যদি এই রিলেটেড কোনো ধরনের কোনো কোশ্চিন থাকে বা জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা আমি স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখানে আপনারা অ্যাস করতে পারেন বন্ধুরা এবং আমার কাছ থেকে যদি যে কোনো রোগের জন্য স্পেশালভাবে চিকিৎসা নিতে চান কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে সেই হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করবেন তারপর কল করে আপনার সমস্ত লক্ষণ কেস হিস্ট্রি প্রেজেন্ট কমপ্লেন পাস হিস্ট্রি ডিজায়ার অ্যাভেশন টুল মাইন্ডার সিমটম কী খেতে ভালো লাগে সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে একটা রোগীর পিছনে প্রায় আধা ঘন্টার মধ্যে সময় দিয়ে সমস্ত লক্ষণ নিয়ে কেস থেকিং করে একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হবে যে মেডিসিনটি ব্যবহার করলে কিছু দীর্ঘদিন আপনাদের যে কোনো ধরনের সমস্যা পুরোপুরি হবে ঠিক হয়ে যাবে তো ভিয়াস আশা করছি ভিডিওটা আপনারা অবশ্যই ভালো লাগছে তো ভিয়াস আজকের জন্য এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই